পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে আলুর বন্ড বিতরণে কালোবাজারের অভিযোগ তুলে আলিপুরদুয়ারা ফালাকাটা খাড়াকদম এলাকার এশিয়ান হাইওয়েতে অবরোধে সামিল হয়েছেন ক্ষুব্ধ কৃষকেরা। কৃষকদের অভিযোগ, এই হিমঘরের শেয়ার হোল্ডার হওয়া সত্ত্বেও হিমঘর কর্তৃপক্ষ চাষিদের জন্য আলুর সংরক্ষণের নির্দিষ্ট পরিমাণ বেঁধে দিয়েছে। অভিযোগ, চাষিদেরকে বঞ্চিত করা হচ্ছে এই বন্ডে থেকে। হিমঘর কর্তৃপক্ষ আলু মজুতকারী ব্যবসায়ীদের পেছন নজর দিয়ে আলুর বন্ড বিক্রি করে দিয়েছে, এমনই অভিযোগ করেছেন আলু চাষিরা। অবরোধ হাঁটাতে পুলিশ গেলেও কোনোভাবেই আন্দোলন প্রত্যাহার করতে রাজি হননি পথ অবরোধের সামিল কৃষকেরা। সপ্তাহের দ্বিতীয় দিনে কাজের এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়েছে এবং ভোগান্তির সৃষ্টি হয়েছে। দেখছেন সেই পথ অবরোধের ছবি। সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয়েছে এশিয়ান হাইওয়েতে। যদিও এই বিষয়ে কৃষকদের এই অভিযোগের জবাবে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি হিমঘর কর্তৃপক্ষ। কি অভিযোগ করেছেন আলু চাষিরা শুনব। আমরা এই হিমঘরে আমাদের শেয়ার নেওয়া আছে, আমরা শেয়ার হোল্ডাররা আলু সংরক্ষণ করতে আসছিলাম বন্ড নেওয়ার জন্য। হিমঘর কর্তৃপক্ষ আমাদের পার শেয়ার মানে একটা শেয়ারে 20 প্যাকেট করে আলু দিতে যাচ্ছে, যার জন্য আমরা বললাম যে আমাদের 100 প্যাকেট করে, নিম্নতম 100 প্যাকেট করে আলু বন্ধ দেন আমাদের, তাহলে আমরা পিছনের মালটা কমসে কম সংরক্ষণ করতে পারবো। কিন্তু দেখা গেল ওনারা 20 প্যাকেটের জায়গাতে কোনো রকম নড়ছে না, বাধ্য হয়ে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমরা এই স্টোরে আসছি, আমরা হচ্ছে আলু রাখার জন্য, আলু রাখার বনের জন্য আসছি। কিন্তু এরা আমাদের কিন্তু এই হিমঘরে শেয়ার হোল্ডার আছে, যখন তৈরি হয় আমাদের কাছ থেকে 500 টাকা কেউ 1000 টাকা শেয়ার নিয়েছে। আমাদের কিন্তু সংরক্ষণের জন্য আমাদের যে একবারে কোটা কিন্তু বাধা ধরা কোটা রয়েছে, কিন্তু সেই কোটায়ও আমরা আলু রাখতে পারতেছি না। এখন ওনারা বলতেছেন 20 প্যাকেট করে দেবে, কিন্তু আমাদের চাষিদের দাবি ছিল যে না, আমাদের 20 প্যাকেটে হবে না, আমাদের বেশি দিতে হবে। এই কর্তৃপক্ষকে আমরা যতই জানাইছি, সে জানানোর ফলে আমাদের কোনো কর্ণপাত করেনি, আমাদের কথায় কোনো সাড়া দেয়নি। গতকাল এসে ঘুরিয়ে দিয়েছে, বলছে যে ঠিক আছে আলোচনা করব, আজকেও আসার পর বলছে 20 প্যাকেটই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সাথে আলোচনায় আসছে না, কেউ এখনো পর্যন্ত আসলো না। তাই আমরা দুঃখের বিষয়, আমরা আজকে অবরোধের রাস্তা পেয়েছি। ফার্স্ট রুলি মুগলে কিউশন ইন কোচবিহার, আয়াত বিরিয়ানি, ইশক উইদ বিরিয়ানি, ইনগ্রাল অফার, চিকেন বিরিয়ানি 99 অনলি, মটন বিরিয়ানি 139 অনলি, শর্টলি অ্যাভেলেবল, বিরিয়ানি পার্লার, লাইভ কাবাব, কাউন্টার তন্দুর, মুগলে কিউশন। ফর ফ্রি হোম ডেলিভারি কন্ট্যাক্ট আস 8653359063। আয়াত বিরিয়ানি, ইশক উইদ বিরিয়ানি, আর আর এন রোড, রাজমাতা চৌপতি, কোচবিহার।